Assalamualaikum warahmatullahi wabarakatuh. Kase dure deshe bahire je jekhante amader sathe jukto achen apnader shobai ke janai antorik mubarakbad. Bondhura kemon achen? Asha kori apnara shobai bhalo achen. Ami alhamdulillah bhalo achi. To shobai amar kache ekti proshno kore, seta holo tabiz byabohar kora ki kufuri? Amra je tabiz maduli byabohar kori seta ki byabohar kora kufuri kina? Onekei bolche kufuri, tobe ashole সত্য কথাটা কে কয়জন বলছে তা তো জানি না আসলে তাবিজ ব্যবহার করা কুফরি তখন হবে যখন তার ভিতরে কোনো কুফরি কালাম দেওয়া থাকবে যদি কুফরি কালাম না দেওয়া থাকে বা এমন কোনো বিষয় না থাকে তার ভিতরে যেটার জন্য কুফরি হবে তাহলে তাবিজ ব্যবহার করা কুফরি না তাবিজ ব্যবহার এটা আদিম যুগ থেকে হয়ে আসছে এবং এটার কথা বলাও হয়েছে যে তাবিজ যদি কোরআন হাদিস দ্বারা এবং এমন মন্ত্র বা এমন ইশার দ্বারা হয় যেটা কখনোই কুফরি হবে না তাহলে তাবিজ ব্যবহার করা জায়েজ আছে এবং অনেকে বলে তাবিজ ব্যবহার করা মানে মানুষ ভাবে যে তাবিজই মানুষকে সুস্থ করে এটার জন্য অনেক সময় কুফরি হয় শিরকি হয় তো আসলে বিষয়টা হলো এমন যে হলো আমাদের বিশ্বাস রাখতে হবে যে তাবিজ এটা একটা ওসিলা তাবিজের দ্বারা আমরা কখনোই সুস্থ হব না যদি আল্লাহ তাআলা সুস্থ না করেন তো এটা একটা ওসিলা হিসেবে আমরা ব্যবহার করব ঠিক আছে তো আমরা মানে যারা তাবিজ কে কুফরি শিরকি বলে তাদেরকে আমি সব সময় একটা প্রশ্ন করি ভাই তাহলে যদি তাবিজটা কুফরি হয়ে থাকে শিরকি হয়ে থাকে তাহলে তো আপনি যে ঔষধ খাচ্ছেন সেটাও কুফরি শিরকি হওয়ার কথা কারণ মানুষ যেমন বলে যে তাবিজের দ্বারা আমি সুস্থ হয়েছি মানুষ তো এটাও বলে যে ইশ যদি ডাক্তার না থাকতো তাহলে আমি মারা যেতাম ইশ ডাক্তার ঔষধটা অনেক ভালো লিখে দিয়েছে যদিও দামি খেয়েছি তো সুস্থ হয়ে গেছি ঔষধে সুস্থ করলো তো এগুলো যদি বলা হয় তাহলেও তো কুফরি হবে কারণ ওষুধের তো ক্ষমতা নেই ডাক্তারের ক্ষমতা নেই আমাকে সুস্থ করার যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থ না করে তেমনি ভাবে তাবিজেরও ক্ষমতা নেই আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ না করে যে তাবিজ আমাকে সুস্থ করে দিবে এজন্য তাবিজ ব্যবহার করা কখনোই কুফরি না তাবিজ ব্যবহার করা জায়েজ আছে তাবিজ ব্যবহার করবেন কোনো সমস্যা নেই তবে হ্যাঁ এদিকে খেয়াল করবেন যেন তাবিজের ভিতরে কোনো কুফরি কালাম না থাকে তো অবশ্যই আপনার তাবিজ ব্যবহার করবেন কোনো সমস্যা নেই তাবিজ ব্যবহার করবেন এবং তাবিজে অবশ্যই খেয়াল করবেন যেন তাবিজে কুফরি কালাম না দেওয়া থাকে আর এই জন্য খাস করে যারা মানে প্রকৃতপক্ষে আলেম ওলামাগণ আছে এবং যাদের আপনি বিশ্বাস করেন যে সে কখনোই কুফরি কালাম করবে না তাদের থেকে অবশ্যই তাবিজ গ্রহণ করবেন তাবিজ ব্যবহার করা জায়েজ আছে কোনো সমস্যা নেই যারা বলেন যে তাবিজ ব্যবহার করা কুফরি তারা অবশ্যই তাদের জ্ঞান কম থাকার কারণে অল্প বিদ্যা ভয়ঙ্কর এটা আমরা সবাই জানি তো তাদের জ্ঞান কম থাকার কারণে এই ভুলটা করে থাকেন তাবিজ ব্যবহার করা কুফরি নয় আমরা প্রমাণ দেখিয়ে দেব যে তাবিজ ব্যবহার করা কুফরি নয় স্ক্রিনে আপনারা একটা অবশ্যই একটা পিক দেখতে পাচ্ছেন যেটা আপনারা একটু পড়লে বুঝতে পারবেন সিদ্ধ তাবেঈ আতা বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাবিজ ব্যবহার যদি কোরআন হাদিস থেকে হয়ে থাকে তাহলে কিন্তু কখনোই কুফরি হবে না তো আপনারা অবশ্যই স্ক্রিনে একটি পিক দেখতে পাচ্ছেন তো এটা আপনাদের প্রুফ হিসেবে দিচ্ছি যে তাবিজ ব্যবহার করা কখনোই কুফরি নয় তাবিজ ব্যবহার করতে পারবেন তবে সেখানে কুফরি কালাম এবং এমন কোনো মন্ত্র থাকতে পারবে না যেটা দ্বারা কুফরি হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা সঠিক উত্তর পেয়েছেন আজকে এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন এই আশা ব্যক্ত করে আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু